কোন গুণগুলো অর্জন করে সে ভেস্তে যাওয়ার জন্য সব রাস্তায় ওপেন করলো এবং জাহান্নামে যাওয়ার সব রাস্তায় সে ক্লোজ করলো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। প্রিয় দিনী ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করব তা হলো হেস্তি মানুষ, অর্থাৎ ভেস্তি গুণ সম্পূর্ণ মানুষকে আমরা চিনব, অর্থাৎ কোন গুণগুলো অর্জন করে সে ভেস্তে যাওয়ার জন্য সব রাস্তায় ওপেন করলো এবং জাহান্নাম হতে বাঁচার জন্য সব রাস্তা ক্লোজ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি এই ছয়টি গুণ, অর্থাৎ ছয়টি গুণে গুণান্বিত হলো, সে জান্নাতে যাওয়ার কোনো প্রচেষ্টাই সে বাকি রাখলো না এবং জাহান্নাম থেকে বাঁচার কোনো প্রচেষ্টা সে বাকি রাখলো না। এক নম্বর গুণ হলো, যে ব্যক্তি আল্লাহকে চিনল অথবা তার অনুগত করল। দুই নম্বর, শয়তানকে চিনল এবং সে শয়তানের বিরুদ্ধাচরণ করলো, অর্থাৎ শয়তানের নাফরমান করল। তিন নম্বর, যে দুনিয়াকে চিনল অথবা তা বর্জন করল। চার নম্বর, হক চিনল এবং তার অনুসরণ করল। পাঁচ নম্বর, না হক চিনল অথবা তা বর্জন করল। ছয় নম্বর, পরকাল চিনল অথবা তা অন্বেষণের জন্য আপ্রাণ চেষ্টা করল। আসুন আমরা উল্লেখিত ছয়টি গুণ অর্জন করি এবং এই গুণসমূহ ভেস্ত লাভের পাথেও। আল্লাহ হাফেজ।